আপনার টমেটোর গাছ এখন বর্তমানে 20 থেকে 25 দিন বয়স, তো আপনারা এই সময় কিন্তু আপনাদের গাছে যেটা অতিরিক্ত বেশি হবে সেটা হচ্ছে আপনার সাদা মাছির অ্যাটাক, লাল মাকড়, এফিস জেসিডের কিন্তু আক্রমণটা পর্যায়ক্রমে বেশি হবে। তো এখন আপনারা এই লাল মাকড় আর সাদা মাছির জন্য কোন ওষুধটা আপনার টমেটো গাছে দিবেন সেটা হয়তো অনেকেই জানেন। তো আজকে আমরা আমাদের গাছের বয়স 20 দিন, তো আমাদের এই টমেটোর গাছে আমরা কোন কীটনাশকটি দিব এবং কোন ভিটামিনটা দিলে আমাদের গাছের গ্রোথটা ভালো থাকবে সেটি মূলত আজকে এই ভিডিওতে আলোচনা করব। তো আপনারা আশা করি এই পুরো ভিডিওটি ভালোভাবে দেখবেন এবং এই ভিডিও থেকে আশা করি আপনারা ভালোভাবে বুঝতে পারবেন যে কোন সময় কোন কীটনাশকগুলো টমেটোর কাছে দিতে হয়। আমরা কিন্তু শিডিউল মোতাবেক প্রতিনিয়তই আমরা ভিডিও দেওয়ার চেষ্টা করি, যে আমরা তরুণ স্মার্ট উদ্যোক্তারা যারা আছে এই কৃষিতে আসতেছে তারা কিন্তু নতুন, তারা কিন্তু অনেক কিছুই বোঝে না, তো কোন সময় কোন কীটনাশক কীভাবে সার কিংবা কীভাবে মাছা দিতে হয় পর্যায়ক্রমে কিন্তু আমরা আমরা আমাদের জমিতে যেরকমভাবে আমরা কাজ করতেছি এর উপরই আপনাদের কাছে ভিডিও তৈরি করব যাতে নতুন উদ্যোক্তাদের কোনো সমস্যার মধ্যে না পড়তে হয়। তো চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যায়। তো আমাদের এই টমেটোর গাছের বয়স কিন্তু 20 দিন চলতেছে, দেখেন আমাদের প্রত্যেকটা গাছে কিন্তু নতুন পাতা বেরোচ্ছে এবং কচি পাতা বেরোচ্ছে। এখন কিন্তু আপনারা সাদা মাছির অ্যাটাক হবে এবং লাল মাকড়ের যেটা সেটার অ্যাটাক হবে, তো এই জন্য আমরা কোন ওষুধগুলো আমাদের এই টমেটোর গাছে দিব সেটি আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো চলুন আমরা কোন কীটনাশকটি আমাদের এই মুরগি টমেটোর গাছে দিচ্ছি এটি মূলত আপনাদেরকে একটু দেখাই। তো আজকে আমরা এই তিনটি ওষুধ কিন্তু আমাদের এই টমেটোর গাছে দিব। তো আপনার এই তিনটি ওষুধের মধ্যে কোনটা কী কাজ করে সেটা এখন আপনাদেরকে জানাবো। তো প্রথমত লিকার 1.8 EC এমএকটিন, এটা আপনার লাল মাকড়ের জন্য ভালো একটা কাজ করে। তো এই টমেটোর গাছে কিন্তু আমরা এই লিকারটা দিব প্রতি লিটার পানিতে 1 মিলি, আপনারা ভালো করে একটু খেয়াল করে শুনবেন, প্রতি লিটার পানিতে কিন্তু এই ওষুধটা আমরা 1 মিলি করে দিব। এটা এভামেকটিন গ্রুপের ওষুধ, তো এটা মূলত লাল মাকড়ের কাজ করে। আর এর সাথে যেটা দেবো সেটা হচ্ছে আপনার ইমিটাপ, এই ইমিটাপ দেবো, আপনারা দেখেন এই ইমিটাপ দেবো, ইমিটাগ্লোবিন গ্রুপের ওষুধ। এটা কিন্তু আমাদের গাছের বয়স যেহেতু 20 দিন হয়েছে, তো আমরা কিন্তু আমাদের এই টমেটোর গাছে 16 লিটার পানিতে 7 থেকে 8 মিলি আমরা কিন্তু এই ইমিটাগ্লোবিনটা দিব এই লিকারের সাথে। তো আপনারা ভালো করে খেয়াল করে শুনবেন, ইমিটাপ এটা আমরা প্রতি 16 লিটার পানিতে 7 থেকে 8 মিলি হারে দিব, যাদের গাছের বয়স 20 দিন, ঠিক আছে। আর এর সাথে যেটা দেবো সেটা হচ্ছে আপনার লুটোফস এন, এটা একটি গাছের আপনার অনুখাদ্য, এটা আপনার গাছ 15 থেকে 20 দিন বয়স হলে এই অনুখাদ্যটা আপনাদের টমেটো গাছে দিলে আপনার গাছের গ্রোথটা ভালো থাকবে এবং গাছ সুস্থ সবল থাকবে। তো এটা কিন্তু আপনার অরণি ইন্টারন্যাশনাল লিমিটেড কোম্পানির একটা অনুখাদ্য, এটার নাম হচ্ছে আপনার লুটোফস এন। তো এটা আপনার কিন্তু আমাদের এই টমেটো গাছের জন্য প্রতি 1 লিটার পানিতে 3 গ্রাম করে দেবো, কিন্তু প্রতি 1 লিটার পানিতে 3 গ্রাম করে এই লুটোফস এনটা আমাদের এই টমেটো গাছে দিব। তো আপনারা চাইলে কিন্তু এই তিনটা ওষুধ আপনাদের এই টমেটো গাছে দিতে পারবেন। এটা আপনার দেখা যায় যে গাছের গ্রোথ কমে গেলে এই লুটোফস এনটা দিলে ভালো কাজ হয়, আর আপনার এই লিকারে মিটাপ দিলে সাদা মাছি এবং লাল মাকড়ের যে অ্যাটাক হয় সেটা থেকে সেটা এটা দিলে কিন্তু আর ওই আপনার অ্যাটাকটা হবে না। তো আপনারা চাইলে এই লুটোফস এন, লিকার, ইমিটাপ এটা কিন্তু আপনাদের এই টমেটোর গাছে দিতে পারেন। তো আশা করি আমি এই ভিডিওতে আপনাদেরকে ভালোভাবে বুঝাতে পেরেছি যে টমেটোর গাছ 20 দিন কিংবা 25 দিন বয়স হলে কোন স্প্রেটা আপনাদের গাছে করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা এই স্মার্ট কৃষিতে সফলতা অর্জন করতে পারি এবং স্মার্ট কৃষিতেই স্থায়ী ক্যারিয়ার গড়তে পারি। আসসালামু আলাইকুম।